সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ভারতীয় তরুণীদের মুসলিম যুবকদের সঙ্গে বিয়ে ঠেকাতে আইন চাইছে বিজেপি অরুণাচলের কাছে গুরুত্বপূর্ণ রেল লাইন নির্মাণ করছে চীন ফ্রান্সের সমালোচনা করায় মিশরে মসজিদের ইমাম গ্রেপ্তার হোয়াইট হাউজের দায়িত্ব কে পেল তাতে ইরানের কিছু যায় আসে না বললেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জারিফ হাজারবাইজানের মুহুর্মুহু হামলায় আর্মেনিয়ার যুদ্ধ বিমান ভূপাতিত এবং সবশেষে জানাব আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলা নিহত বাইশ দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ভারতীয় তরুণীদের মুসলিম যুবকদের সঙ্গে বিয়ে ঠেকাতে আইন চাইছে বিজেপি এবার ভারতে মুসলিম যুবকদের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরু করেছেন বর্তমান ক্ষমতাসীন বিজেপির কতিপয় নেতা কারণ হিন্দু মেয়েরা তাদের নিজ জাতের চেয়ে বিয়ের ক্ষেত্রে মুসলিম ছেলেদের বেশি পছন্দ করে তাই এটা ঠেকাতেই নতুন আইনের চিন্তা করছে তারা অনেক ভারতীয় তরুণী মুসলিম যুবকদের ভালোবেসে বিয়ে করছে আজকাল ভারতে জিহাদ শব্দের ব্যবহার বেড়েছে সাধারণ মুসলিম যুবকদের সঙ্গে হিন্দু মেয়েদের বিয়েকে এই ধরনের আখ্যা দেয় হিন্দুত্ববাদী বিজেপি ও তার সহযোগী সংগঠন গুলো বিবিসির এক প্রতিবেদনে বলা হয় তা এবার আইন করে বন্ধ করার কথা বলছে উত্তরপ্রদেশ বা হরিয়ানার মতো একাধিক রাজ্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই প্রসঙ্গে এমনও হুমকি দিয়েছেন হিন্দু মেয়েদের ইজ্জত নিয়ে ভিন ধর্মের যারা খেলবে তারা যেন নিজেদের অন্ত্যেষ্টি যাত্রার জন্য প্রস্তুত থাকে তবে দেশটির মুসলিম নেতারা আইন করে তথাকথিত জিহাদ ঠেকানোর প্রস্তাবকে অসাংবিধানিক বলে উল্লেখ করেছেন পর্যবেক্ষকদের মতে ভারতীয় সমাজ এই ধরনের স্পর্শকাতর একটি বিষয় নিয়ে আবেগ ক্রমশ বাড়ছে এবং রাজনীতিকেরাও তার ফায়দা তুলতে চাইছেন গত সপ্তাহে দিল্লির বেশ কাছে হরিয়ানার বল্লভ গড়ে নিকিতা তোমার নামে এক হিন্দু মেয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার পর জিহাদ নিয়ে ভারতে আবার নতুন করে তুমুল হইচয় শুরু হয় পরিবারের দাবি এক মুসলিম যুবক ভালোবাসার ফাঁদে ফেলে নিকি তাকে বিয়ে করতে চেয়েছিল এরপরেই হরিয়ানা জুড়ে শুরু হয়েছে জিহাদের বিরুদ্ধে মহাপঞ্চায়েত বিক্ষোভ অবস্থান ও পথ অবরোধ রাজ্যের প্রভাবশালী মন্ত্রী অনিল ভিজ ঘোষণা করেছেন হিন্দু মেয়েদের রক্ষা করতে জিহাদের চিকিৎসা করা জরুরি দরকার হলে সেটা আইন করেও হতে পারে এ প্রস্তাবে সায় দিয়েছেন মুখ্যমন্ত্রী মনোহর লালু এদিকে এলাহাবাদ হাইকোর্টও তাদের এক সাম্প্রতিক রায়ে মন্তব্য করেছে শুধু বিয়ে করার জন্য কেউ যদি ধর্মান্তরিত হয় তাহলে সেই ধর্মান্তর বৈধ বলে গণ্য হবে না সেই রায়ের সূত্র ধরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও জিহাদের বিরুদ্ধে আইন করার কথা ঘোষণা করেছেন প্রকাশ্য জনসভা থেকে সেই সঙ্গেই তিনি হুঁশিয়ারি দিয়েছেন আমাদের মেয়েদের সম্মান নিয়ে যারা খেলবে তারা যদি নিজেদের না শোধরায় তাহলে যেন রামনাম সত্য হয় ধনির মধ্য দিয়ে নিজেদের শেষ যাত্রার জন্য প্রস্তুত থাকে দিল্লিতে সিনিয়র সাংবাদিক নির্জা চৌধুরী বলেন ভারতের সংবিধান ছুঁয়েই শপথ নিয়েছেন দেশের সবচেয়ে বড় রাজ্যের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ তার জানা উচিত দেশের সংবিধান নাগরিকদের যে কোনো ধর্ম পেশা ইত্যাদি বেছে নেওয়ার অধিকার দেয় এই হুঁশিয়ারি দিয়ে তিনি আসলে সাংবিধানিক অধিকার ও আইনি প্রক্রিয়া লঙ্ঘন করার কথাই বলেছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য জাফরি জিলানিও দাবি করেছেন জিহাদের বিরুদ্ধে আইন করার কোনো এখতিয়ার মুখ্যমন্ত্রীর নেই হায়দারাবাদের এমপি আসাদুদ্দিন ওয়াইসির বক্তব্য এটা ভারতীয় মুসলিমদের ভিলেন বানানোর আরেকটা অজুহাত মাত্র তার কথায় করোনা ভাইরাস মহামারীকে যেমন শুরুতে তাবলিকি জিহাদ বলে চালানোর চেষ্টা হয়েছিল সেভাবেই এখন লাভ জিহাদের ধুঁয়ো তুলছেন আদিত্যনাথ কিন্তু মুখ্যমন্ত্রী হলেও তার তো সংবিধানের কিছুই জানা নেই অবাক করা বিষয় হল ভারতের জাতীয় মহিলা কমিশনও তাদের টুইটে লাফ জিহাদ শব্দটি ব্যবহার করেছে তারা জানিয়েছে এই ধরনের ঘটনা যে উদ্বেগজনক হারে বাড়ছে সে বিষয়টি নিয়ে সংস্থার চেয়ারপারসন মহারাষ্ট্রের রাজ্যপালের সঙ্গে আলোচনাও করছেন অরুণাচলের কাছে গুরুত্বপূর্ণ রেল লাইন নির্মাণ করছে চীন এবার অরুণাচল সীমান্তের গা ঘেঁষে রেললাইন তৈরির প্রকল্প হাতে নিল চীন দক্ষিণ পশ্চিম চীনের ইয়ানের সঙ্গে অরুণাচল সীমান্তের কাছে তিব্বতের লিনঝির সংযোগকারী সিচুয়ান তিব্বত রেল প্রকল্পের কাজ খুব শীঘ্রই শুরু হতে চলেছে এই রেলপথটি দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের ইয়ান থেকে শুরু হয়ে তিব্বতের লিঞ্জি অবধি যাবে চীনের জন্য এটি কৌশলগত ও রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ এই লাইনটি তৈরির ফলে প্রায় অরুণাচল প্রদেশের সীমান্ত অবধি প্রবেশ করতে চলেছে চীন চীনের সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমস এই প্রকল্পের সঙ্গে সম্পর্কিত টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার ঘোষণার কথা জানিয়েছে শনিবার চীনা রেল এই রুটে দুটি টানেল এবং একটি সেতু নির্মাণের টেন্ডারের ঘোষণা করেছে এছাড়াও লাইনে বিদ্যুৎ সরবরাহের এই পদক্ষেপগুলি ইঙ্গিত দিচ্ছে যে খুব শীঘ্রই বেইজিং এই প্রকল্পের কাজ শুরু করতে চলেছে তিব্বত রেলপথ রাজধানী থেকে শুরু হবে এই রেলপথটি তৈরির পরে লাসা অবধি যেতে আটচল্লিশ ঘন্টা লাগা সময় কমে আসবে মাত্র তেরো ঘন্টায় এর আগে কিংঘাই তিব্বত রেল প্রকল্প তৈরি করেছিল চীন নতুন এই রেল প্রকল্প কিংঘাই তিব্বত মাল ভূমির মধ্য দিয়ে যাবে যা ভূতাত্ত্বিকভাবে পৃথিবীর সবথেকে সক্রিয় এলাকাগুলির মধ্যে অন্যতম সিচুয়ান তিব্বত রেলপথ অরুণাচল প্রদেশের সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত অন্যদিকে চীন অরুণাচল প্রদেশকে তার অংশ হিসেবে বিবেচনা করে তবে ভারত চীনের এই দাবির বরাবরই তীব্র বিরোধিতা করে জানিয়েছে অরুণাচল প্রদেশ ভারতের একটি অবিচ্ছেদ্য অঙ্গ গ্লোবাল টাইমস জানিয়েছে সিচুয়ান তিব্বত রেল লাইনের দৈর্ঘ্য হবে এক কিলোমিটার এই রুটে ট্রেনের গতিবেগ থাকবে একশো থেকে দুইশো কিলোমিটার প্রতি ঘন্টা চীনের এই প্রকল্পে খরচ হবে আটচল্লিশ দশমিক আট আরব ডলার এ খবর জানিয়েছে আই ফ্রান্সের সমালোচনা করায় মিশরে মসজিদের ইমাম গ্রেপ্তার মিশরে চলছে ইসলাম দমনের নিষ্ঠুর কর্মকাণ্ড নির্বাচিত প্রেসিডেন্ট মুশরিকে ক্ষমতা থেকে তাড়ানোর পর স্বৈরাচার সিসি ক্ষমতা দখল করে এরপর থেকে ইমাম আলেম ও ইসলামী দলের ওপর চলছে নির্যাতন এবার ফ্রান্সের প্রেসিডেন্টের ইসলাম অবমাননাকর বক্তব্যের সমালোচনা করার কারণে মিশরের একটি মসজিদের ইমামকে আটক করা হয়েছে দেশটির ওয়াকফ মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ আহমাদ হাম্মাম নামের ওই ইমামকে আটক করে মিশরের উত্তরাঞ্চলীয় আলেকজান্দ্রিয়া প্রদেশের একটি মসজিদের ইমামতি করেন আহমাদ হাম্মাম তিনি শুক্রবার জুমার নামাজের খুদ্বায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের ইসলাম অবমাননাকর বক্তব্যের সমালোচনা করেন এ খবর পেয়ে ওয়াকফ মন্ত্রণালয়ের নির্দেশে ইমাম হাম্মামকে আটক করে বিচার বিভাগের হাতে তুলে দিয়েছে মিশরের পুলিশ মিশরের গণমাধ্যম জানিয়েছে হাম্মামের বিরুদ্ধে জনগণকে সহিংসতা ও সন্ত্রাসবাদে উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে মিশরের ওয়াকফ মন্ত্রী মোহাম্মদ মুখতার জুমা এ সম্পর্কে বলেছেন তিনি আহমাদ হাম্মামকে বরখাস্ত করার এবং হাম্মাম যাতে আর কোনো মসজিদের ইমামতি করতে না পারেন সে ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন মিশরে এমন সময় মসজিদের একজন ইমামকে আটক করা হলো যখন সারা বিশ্বের আলেম সমাজ ও ধর্মীয় নেতারা তাদের দিনী দায়িত্ব অনুভূতি থেকে ফরাসি প্রেসিডেন্টের ইসলাম অবমাননাকর বক্তব্য সম্পর্কে জনগণকে সচেতন করে যাচ্ছেন হোয়াইট হাউজের দায়িত্ব কে পেল তাতে ইরানের কিছু আসে যায় না ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াজ জারিফ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীরা এখন কে কী প্রতিশ্রুতি দিল তা তেহরানের জন্য মোটেও গুরুত্বপূর্ণ নয় বরং নির্বাচনের পর হোয়াইট হাউস কী আচরণ করে সেটি মূলত দেখার বিষয় তিনি মার্কিন নিউজ চ্যানেল সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প বা জো বাইডেনের মধ্যে ইরান কাউকেই প্রাধান্য দিচ্ছে না জানিয়ে জারিফ বলেন আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে ধ্বংসাত্মক তৎপরতা বন্ধ করার সিদ্ধান্ত নেয় সেটা হবে তেহরানের জন্য গুরুত্বপূর্ণ বিষয় সেক্ষেত্রে হোয়াইট হাউজের দায়িত্ব কে পেল তাতে ইরানের কিছু যাবে আসবে না ইরান তার পরমাণু সমঝোতা নিয়ে আমেরিকার সঙ্গে আরেকবার আলোচনা করবে না বলেও সাফ জানিয়ে দেন পররাষ্ট্রমন্ত্রী জারিফ তিনি বলেন জো বাইডেন ভালো করে জানেন তিনি নির্বাচিত হলেও ইরান পরমাণু সমঝোতা নিয়ে আমেরিকার সঙ্গে আরেকবার আলোচনায় বসবে না ইরানের বিরুদ্ধে আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন এসব নিষেধাজ্ঞায় ইরানের ক্ষতি হয়েছে ঠিকই কিন্তু আমেরিকা ইরানে যে রাজনৈতিক পরিবর্তন চেয়েছে সেটি সে করতে পারেনি ইরান আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করছে বলে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো যে অভিযোগ করেছে সে সম্পর্কে এক প্রশ্নের উত্তরে জারিফ বলেন ট্রাম্প হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি আমেরিকার নির্বাচনী ব্যবস্থাকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ এবং এই ব্যবস্থার চরম অবমাননা করেছেন আজারবাইজানের মুহুরমুহু হামলায় আর্মেনিয়ার যুদ্ধবিমান বিমান ভূপাতিত আর্মেনিয়া আজারবাইজানের পরিস্থিতি এখনও শান্ত নয় ফের একবার আর্মেনিয়ার একটি যুদ্ধ বিমানে মুহুরমুহু হামলা চালিয়ে নামিয়েছে আজারবাইজান এবার এসইও টোয়েন্টি ফাইভ যুদ্ধ বিমানে আঘাত হেনেছে আজারবাইজান সোমবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে এ নিয়ে গত চার দিনে আর্মেনিয়ার তিনটি যুদ্ধ বিমানকে নামিয়েছে এই দেশ বিবৃতিতে বলা হয় রবিবার আজারবাইজানের ভূখণ্ডে হামলা চালাতে গেলে এসিও টোয়েন্টি ফাইভ বিমানটিকে ভূপাতিত করা হয় উনিশশো আশির দশকের শেষের দিকে অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘাত শুরু হয় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মুহূর্তে সংঘর্ষ চূড়ান্ত আকার ধারণ করে উনিশশো সালে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আগ পর্যন্ত এই সংঘর্ষে তিরিশ হাজার মানুষ নিহত হয় এক টুইট বার্তায় বলা হয় গর্বিত আজারবাইজানের সেনাবাহিনী অধিকৃত হওয়া তাদের অঞ্চল রক্ষা অব্যাহত রেখেছে সাতাইশ সেপ্টেম্বর থেকে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘাত চলে আসছে দশ অক্টোবর থেকে তৃতীয় যুদ্ধবিরতি ভঙ্গ করে সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই দেশ তুমুল সংঘাতে জড়ায় কাবুল বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলা নিহত বাইশ আফগানিস্তানের রাজধানী কাবুলে ভারী অস্ত্রধারী একদল বন্দুকধারীর হামলায় অন্তত জন নিহত ও সমসংখ্যক মানুষ আহত হয়েছে সোমবার দুপুরের দিকে বন্দুকধারীরা কাবুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে এই হত্যাকাণ্ড চালায় কর্মকর্তারা জানিয়েছেন নিহতদের সবাই বেসামরিক নাগরিক যাদের বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফগান পুলিশ জানিয়েছে হামলাকারীরা তিনজন ছিল যাদের মধ্যে একজনের দেহে বিস্ফোরক ভর্তি বেল্ট বাধা ছিল আফগান উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র হামিদ ওবাইদি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত একটি ইরানি বইমেলা উদ্বোধনের জন্য যখন সরকারি কর্মকর্তাদের সেখানে প্রবেশ করার কথা ছিল তখন বন্দুকধারীরা সেখানে হামলা চালায় হামলা থেকে বেঁচে যাওয়া শিক্ষার্থীরা জানিয়েছেন প্রথমে বিস্ফোরক ভর্তি বেল্ট পরিহিত ব্যক্তি নিজের শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটায় এরপর বাকি দুই বন্দুকধারী এলোপাথারি গুলি চালাতে শুরু করে ফলে কাবুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয় এবং ছাত্র শিক্ষকরা প্রাণ বাঁচাতে দিকবিদিক ছুটতে থাকেন প্রায় ছয় ঘণ্টা তাণ্ডব চলার পর আফগান নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই বন্দুকধারী নিহত হলে এই ভয়াবহ পরিস্থিতির অবসান হয় তালেবান দাবি করেছে তাদের কেউ এই হামলায় জড়িত ছিল না তবে ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ কাবুল বিশ্ববিদ্যালয়ের হামলার জন্য তালেবান ও তাদের পাকিস্তানি পৃষ্ঠপোষকদের দায়ী করেছেন তিনি এই একথাও স্বীকার করেছেন এই ঘটনায় আফগানিস্তানের গোয়েন্দা বিভাগের মারাত্মক দুর্বলতা ফুটে উঠেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ